প্লাগিনস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য তৈরি করা বিশেষ ধরনের কিছু সফটওয়্যার, যার মাধ্যমে আমরা অত্যন্ত কম সময়ে স্পেশাল ইফেক্ট দিতে পারি। আমরা অনেক সময় আমাদের চারপাশে অ্যাট্রাকটিভ ডিজাইন আমাদের চোখে পড়ে, যা আমাদেরকে মুগ্ধ করে। সে ধরনের চোখ ধাঁধানো ডিজাইন, যা যদিও ফটোশপে করা সম্ভব গ্রাফিক্সে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। কিন্তু প্লাগিনসের মাধ্যমে, যেখানে বেশ রেডিমেড কিছু ডিজাইন স্টাইল দেওয়া রয়েছে, সেটি ব্যবহার করে আমরা কম সময়ে অত্যন্ত চমৎকার কিছু ডিজাইন আমরা করতে পারি। তো নর্মালি ফটোশপ ইনস্টল করলেই এই প্লাগিনস ইউজ করা যায় না, প্লাগিনসকে আলাদাভাবে ইনস্টল করতে হয়, তবেই সেটা ফটোশপে যুক্ত হয়। তো দেখুন প্লাগিনসকে কীভাবে ইনস্টল করতে হয় সেটি আমরা এখন দেখব। প্লাগিনস ইনস্টল করা একটু ভিন্ন ধরনের, এই জন্যই এটি দেখাতে হচ্ছে। তো প্লাগিনস ইনস্টল করার জন্য আমরা সিডি থেকে অথবা আমাদের ব্যাকআপে যদি প্লাগিনস থাকে, তো আমাদের ব্যাকআপে এই প্লাগিনসগুলো রয়েছে। তো আমরা সেখানে চলে গিয়ে আমরা যেমন আইক্যান্ডি, এটি আমরা ইনস্টল করব। দেখুন আইক্যান্ডি এই প্লাগিনসটি আমরা সেট আপ নামে যে ফাইলটি রয়েছে, তো এই সেট আপ ফাইলে আমরা প্রথমে ক্লিক করব। তো সেট আপ ফাইলে ক্লিক করার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে। তো ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তো বাজারে এই ধরনের প্লাগিনসের সিডি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই ধরনের প্লাগিনসের সফটওয়্যার আমরা কালেকশন করে আমরা ইনস্টল করলেই আমরা গ্রাফিক্স ইউজ করে এটিকে ইউজ করতে পারবো। দেখুন আমাদের সামনে একটি ডায়ালগ বক্স এসছে। তো এখানে আমাদের, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এখানে আমাদের স্পেসিফিক করে দিতে হবে যে প্লাগিনসটা আমরা কোথায় ইনস্টল করব। যদি আমরা তা না করে দিই, তবে আমরা ফটোশপে সেটি পাবো না। তো আমরা এখানে এই অবস্থায় সি ড্রাইভ নির্বাচন করে প্রোগ্রাম ফাইল এই ফোল্ডারে ডাবল ক্লিক করব, এবং অ্যাডোবি এর পরে, যেহেতু আমরা অ্যাডোবিতে ইনস্টল করতে যাচ্ছি, অ্যাডোবি ফটোশপ সিএস এর মধ্যে ডাবল ক্লিক করব, এবং এরপরে আমরা প্লাগিনস যেটি এটিতে ডাবল ক্লিক করব। এর অর্থ হলো এই যে আমাদের ডেস্টিনেশন ডিরেক্টরি আমরা যে লক্ষ্য করি সি, তার মধ্যে প্রোগ্রাম ফাইল, তার মধ্যে অ্যাডোবি ফটোশপ প্লাগিনস, অর্থাৎ এই ডেস্টিনেশনটা আমাদের স্পেসিফিক করতে হবে। তো এরপরে আমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আইকেন্ডি সেট আপ ইজ নাও কমপ্লিট, দেন ওকে বাটনে ক্লিক। তো এই প্লাগিনস আমরা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের ফটোশপ রান করার পূর্বে আমাদের কম্পিউটারটি একবার রিস্টার্ট দিয়ে নিতে হবে। রিস্টার্ট দিয়ে আমরা ফিল্টার মেনুতে গিয়ে আমরা প্লাগিনসটি পাবো। তো আমরা প্লাগিনস ইউজের অধ্যায়ে এটি আমরা দেখব। সেখানে আমাদের সিরিয়াল নাম্বারটি, এই যে কমেন্টস সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে আমাদের এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটি ওখানে দিয়ে দিতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে গ্রাফিক্সের বিভিন্ন ধরনের প্লাগিনস রয়েছে, এবং প্রত্যেকটির প্লাগিনসেরই ইনস্টল পদ্ধতি একই রকম। অর্থাৎ আমাকে ওই লোকেশন যখন আসবে ব্রাউজ করে, আমাকে ওই লোকেশন নির্দিষ্ট করে দিতে হবে যে আমি কোথায় ইনস্টল করব, সি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ফটোশপ প্লাগিনস, তাহলে আমরা প্লাগিনস ইউজ করতে পারবো। এবং কোনো কোনো সময় এর ইনস্টল পদ্ধতি একটু ভিন্ন রকম হতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করে একটু খুঁজে দেখতে হবে যে কোথায় এটার ইনস্টল অপশনটি রয়েছে, এবং এটার কোথায় সিরিয়াল নাম্বার রয়েছে। কখনও ইনস্টল প্রক্রিয়ায় সিরিয়াল নাম্বার ইনপুট করতে হতে পারে, আবার কখনও ফটোশপে গিয়ে ইনপুট করতে হতে পারে। এটি আপনি একটু একটু ঘাটলি স্টাডি করলে আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ।